হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আবার জামাই ষষ্ঠী স্পেশাল আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, চিকেন তেহারি। তাহলে চলো আজকে রেসিপিটা স্টার্ট করি। প্রথমে তেহারি মশলাটা বানিয়ে নেবো, এজন্য নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা, জিরে, ধনে, জায়ফল অ্যান্ড জৈত্রী আর গোলমরিচ। এবার সবগুলোকে মিক্সির জারে দিয়ে দিলাম মশলাগুলো, এবার ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো মশলা কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল, অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করবে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা বড় এলাচ আর তেজপাতা। এবার মশলাটা কিছু সময় একটু ভেজে নেওয়ার পর স্লাইস করে রাখা পেঁয়াজটা আমি একটু নুন হলুদ দিয়ে ফ্রাই করব। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখো আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করব। এবার চিকেনের পিসগুলো দিয়ে গোলমরিচ আর নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করব। এবার ভালো করে মাংসটা কিছু সময় ধরে কষিয়ে নেব মশলার সাথে। কিছু সময় কষিয়ে নেওয়ার পর আমি এখানে যেই মশলাটা তৈরি করেছিলাম তেহারি, সেই মশলাটা আর ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। এবার আরও কিছু সময় খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছুকে কষিয়ে নেব, যতক্ষণ না তেল বেরাচ্ছে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু জামাই ষষ্ঠীর দিন এই রেসিপিটা তোমরা জামাইদের করে খাওয়াতেই পারো। এবার ঢাকা দিয়ে রাখলাম কিছু সময়। কিছু সময় পর দেখতেই পাচ্ছ তেল ও জল দুটোই ছেড়ে এসেছে, সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আরও কিছু সময় একটু এভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবার আবার ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দেব। 7-8 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি আরও কিছু সময় ধরে একটুখানি চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি চিকেনটা সেদ্ধ করার জন্যে দিয়ে দেবো পরিমাণ অনুসারে জল, খুব বেশি জলের কিন্তু প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। এবার ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু রান্না হতে দেবো। তার আগে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো আমি প্রায় 5-6 মিনিট পর ফিরে আসলাম, চিকেনটা কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আরও কিছু সময় একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার চিকেনের জলটাকে আমি আরও একটু শুকিয়ে নেব। দেখো চিকেনের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে চিকেনটা নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি সর্ষে তেল, তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। দেখো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল, আমি এখানে প্রায় 1.5 কাপের মতো চাল নিয়েছিলাম। চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ছেঁকে আমি চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ চালটাকে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো জল আর 1 কাপের থেকে একটু কম 1/2 কাপের মতো দুধ। এবার ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে চালটা একটু সেদ্ধ করে নেব 70%-এর মতো। দেখো 70%-এর মতো চাল সেদ্ধ হয়ে গেছে। এবার স্বাদ অনুসারে নুন দিয়ে আরও একবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আরও 2-5 মিনিটের জন্য রেখে দেব। 2-5 মিনিট পর দেখো চালটা কিন্তু আমার প্রায় অনেকটাই 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি, তারপরে গ্রেভিটাকেও দিয়ে দিচ্ছি। পুরো চিকেনটা দিয়ে দেওয়ার পর বেশ আলতো হাতে সব কিছুকে মিক্স করব। আলতো হাতে মিক্স করতে হবে, না হলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। খুব ভালো করে সব কিছু মিক্স করে নিয়েছি। এবার আমি উপর থেকে যে তেহারি মশলা তৈরি করেছিলাম সেই মশলাটা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে রান্না হতে দেবো। দেখো প্রায় আমি 5-7 মিনিট পর ফিরে আসলাম, উপর থেকে একটু কেওড়া আর গোলাপ জল ছড়িয়ে ঢাকা দিয়ে 2-4 মিনিট রেখে দেওয়ার পর আমার কিন্তু তেহারিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি ঢাকা দিয়ে আরও 5-7 মিনিটের জন্য স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব, তারপরে আমি নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাবো। এবার উপর থেকে একটু গোলমরিচগুলো ছড়িয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। দেখো 5 মিনিট পর চিকেন তেহারি একদমই রেডি। আমি একটু রায়তার সঙ্গে সার্ভ করলাম। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো।
আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউবে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ।